সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসেবে এসএফআই এবং টিএসইউর যৌথ উদ্যোগে শনিবার রাজধানীতে একটি মিছিল ও পথসভা সংগঠিত হলো। মিছিলটি মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে একটি পথসভায় মিলিত হয়। শুক্রবার কলকাতায় বামপন্থী ছাত্র যুবরা নবান্ন অভিযানে গেলে তৃণমূল সরকারের পুলিশের দ্বারা তাদের উপর নৃশংস হামলার প্রতিবাদ জানানো হয় এই দিনের মিছিলের মধ্য দিয়ে। বিস্তারিত জানাতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপ দেব বলেন, আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন, মূলত আমরা ছাত্র যুবরা বামপন্থীরা 15ই সেপ্টেম্বর শিক্ষা ও কাজের দাবিতে আমরা প্রতি বছর প্রচার আন্দোলন সংগঠিত করি। আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটি জানিয়েছে 10 থেকে 15ই সেপ্টেম্বর 5 দিন ব্যাপী সারা দেশে শিক্ষা ও কাজের দাবিতে ব্যাপক আন্দোলন কর্মসূচি গড়ে তোলার জন্যে। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, এই পরিস্থিতির মধ্যেও আজকে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে মিছিল সংগঠিত করছি। মিছিল শেষে আমরা পথসভায় অবন্ধকর পরিস্থিতি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দুই রাজ্য জুড়ে এবং গোটা দেশের মধ্যে অন্ধকারের যে রাজত্ব নামিয়ে আনার চেষ্টা হচ্ছে এবং পশ্চিমবঙ্গে গতকাল যে বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছে ছাত্র যুব আন্দোলনের উপর, এর প্রতিবাদ জানিয়ে ধিক্কার জানিয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এসএফআই প্রতিবাদ সংঘটিত করবে। আমরা মূলত